যে ইমামের লজ্জা নেই তার পেছনে সালাত হবে কি? যে ইমামের লজ্জা নেই, লজ্জা কি দিয়ে ভেবেছেন তাই বলেন? লজ্জা তো অনেকগুলো, মানে ইমানের অনেক শাখা, তার মধ্যে একটা শাখা কি লজ্জা। ইমাম বাইহাকির একটি কিতাব আছে সুয়াবুল ইমান, মানে ইমানের শাখা প্রশাখা নিয়ে আলোচনা করেছেন, একটা কিতাব আছে সুয়াবুল ইমান, নাম শুনেননি? সুয়াবুল ইমানিল বাইহাকি অনেক হাদিস নিয়ে এসেছে। তো যে ইমামের লজ্জা নেই সেই ইমামের পেছনে সালাত আদায় হবে কি হবে না? ভাই লজ্জা কি বিষয় নিয়ে বলবেন? তো লজ্জাটা বলতে হবে যে কোন বিষয়ে লজ্জা নেই। এরকম যদি উজ্জ্বল প্রশ্ন করেন, তো লজ্জা যদি না থাকে কোন একটি বিষয়ে, তবে সালাত অবৈধ, নিষিদ্ধ, হারাম এমন কিছু নয়। তবে এ কথা মনে রাখবেন, ইমামতি করার জন্য সবচেয়ে হকদার যিনি, যে পরেজগার মুত্তাকি, কোরআন যে জানে, হাদিস যে সবচেয়ে বেশি জানে, এইসব ব্যক্তিরা। এখন আপনাদের মধ্যে যদি দেখা যায় না মুক্তাদিও সব নির্লজ্জ, ইমামও নির্লজ্জ, কোনো সমস্যা নেই, পড়তে পারেন। আবার দেখা যায় না যিনি সালাত আদায় করেছেন তার লজ্জা নেই ইমাম, কেউ তার চেয়ে ভালো পরেজগার মুত্তাকি ব্যক্তি আছে, সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে যে নির্লজ্জ ইমাম তার জায়গাটা ছেড়ে দিয়ে তাকে সামনে আগানো উচিত, এটা তাদেরই দায়িত্ব। আসলে সেটি স্পষ্ট হয়েছে।